তামাশার গণতন্ত্র চালু করেছে আওয়ামী লীগ, হিরো আলমকেও সহ্য করতে পারছে না, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচনে এলে বিএনপির সাথে সংলাপের আভাস কৃষিমন্ত্রী। বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশ নিলে শক্তিশালী হবে গণতন্ত্র, মন্তব্য তথ্যমন্ত্রী। ফলাফল ঘোষণা চলছে ঢাকা 17 আসনের, এগিয়ে নৌকার প্রার্থী। বিকেলে হামলা শিকার হিরো আলম, নাটক কিনা খতিয়ে দেখার আহ্বান আরাফাতের। চিকিৎসকদের চেম্বার ও প্রাইভেট প্র্যাকটিস বন্ধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে মুখ থুবড়ে পড়েছে বেসরকারি পর্যায়ের চিকিৎসা কার্যক্রম, ভোগান্তির শিকার রোগীরা। ইংরেজি দৈনিকের সম্পাদকদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা রাখার আশ্বাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তামাশার গণতন্ত্র চালু করেছে আওয়ামী লীগ, এমন দেউলিয়া হয়ে গেছে যে হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। এবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। খুলনা প্রতিনিধি আতিয়ার পারভেজকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন আবু হানিফ ও আরিফ বিল্লা। দুপুর 2টায় সমাবেশ, কিন্তু সকাল থেকেই তারুণ্যের জনস্রোত। খুলনা ডাকবাংলো মোড়ে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ। এতে খুলনা মহানগর ও বিভাগের 10 জেলার ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতাকর্মীরা ছাড়াও তরুণরা অংশ নেন। রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশে প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে ডাকবাংলো মোড় ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সমাবেশের জনস্রোত। এতে বক্তব্য রাখেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তরুণ নেতারা। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার ভিন্নমত সহ্য করতে পারছে না। ঢাকা 17 আসনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার নেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে। হিরো আলমের উপর হামলার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। ওই হিরো আলমকে পর্যন্ত তারা সহ্য করতে পারে না। উনি একটা কেন্দ্রে গিয়েছিলেন, আজকে কেন্দ্রে তো ভোটার নাই, কোন কেন্দ্রে কোথাও ভোটার নাই, সব কেন্দ্র খালি পড়ে আছে, প্রার্থীকে তো যেতে হয়। সে গেছে একটা কেন্দ্রে, সেই কেন্দ্রে ভোট দিতে গেছে, ওখানে আওয়ামী লীগের সেই সব বিখ্যাত সন্ত্রাসীরা যারা আওয়ামী লীগের গণতন্ত্র পাহারা দেয়, আওয়ামী লীগকে পাহারা দেয়, তারা বেচারা হিরো আলমকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাড়িয়ে দেয়নি, তাকে বাইরে এসে রাস্তায় মাটিতে ফেলে তাকে পিটিয়েছে বেধড়ক, সে এখন হাসপাতালে। কিছুক্ষণ আগে সেই ছবিটা ছড়িয়ে পড়েছে। আমি এই কথাটা এই জন্য বলছি যে বাংলাদেশের কি করুণ তামাশার চিত্র তারা তৈরি করেছে বন্ধুগণ, মকারি তামাশা গণতন্ত্রকে নিয়ে। আবার এরা চিৎকার করে বলে আমাদের হাতেই গণতন্ত্র সবচেয়ে নিরাপদ। বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমাদের দলের পক্ষ থেকে শুধু নয়, 36টি দল মিলে আমরা একসাথে বলেছি যে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। পরিষ্কার কথা, আমরা বলছি নির্বাচনকালীন সময় যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। ন্যাড়া বারবার তলায় যায় না, যায় শিয়ালের কাছে কি বারবার আপনি মুরগি দেন? দেন না। আমরা বারবার ওই তলায় যাব না, হবে না। পরিষ্কার কথা, শেখ হাসিনার এবং শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন এখানে হবে না বন্ধুগণ। আমরা আরো বলেছি এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, বহুত হয়েছে। মির্জা ফখরুল বলেন, একদিকে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা দক্ষিণের মেয়র বিদেশ ভ্রমণে ব্যস্ত, সরকার দেশে কিছু উচ্ছিষ্ট ভোগী তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। বিসিসিআই প্রধান তিনি বললেন, আমরা আবার এই শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী দেখতে চান, আরেকজন যিনি ইতিমধ্যে গোটা ঢাকা শহরকে গিলে ফেলেছেন,
তিনি বললেন এত কাজ জীবনে কেউ কোনোদিন করেনি, উনি যা করেছেন। এরা কারা? এরা সেই সব ব্যবসায়ীরা যারা বাংলাদেশের মানুষের রক্ত চুষে নিয়েছে বন্ধুমহল, আজকে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা তাদের এই অবৈধ বৃত্ত তারা তৈরি করছে বন্ধুমহল। জনগণকে সংগঠিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, সিলেটের পর খুলনায় অনুষ্ঠিত হলো তারুণ্যের সমাবেশ। নেতারা বলছেন তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে তরুণরা যেমন নিজেদের ভোটাধিকার আদায়ে সচেতন হবেন, তেমনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনও নতুন গতি পাবে। জাহাঙ্গীরাকন্দ, বাংলা ভিশন, ডাক বাংলা মোড়, খুলনা। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকারের প্রধান মানলেই কেবল বিএনপির সাথে সংলাপ হতে পারে, তা না হলে দলটির সাথে কোনো সংলাপ নয়। সোমবার চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে, সংবিধানের বাইরে গিয়ে কোনোভাবেই নির্বাচন হবে না। 2013-14 সালে বিএনপি যে অগ্নিসন্ত্রাস করেছে এবার সে সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী। এর আগে চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় 5,00,000 গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। নির্বাচন সুষ্ঠু হবে কি না হবে এ তো জননেত্রী শেখ হাসিনার দায়িত্ব না, এ দায়িত্ব হলো নির্বাচন কমিশন। তারপর ওনারা যদি বলে যে আমরা ইয়েতে যাব, নির্বাচনে আসব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন ক্ষমতায়, তারপরেও যদি বলে যে অমুক এসপিরে সরাইতে হবে, অমুক ডিসিরে সরাইতে হবে, সে দলীয় বা তার আওয়ামী পন্থী, সেগুলো আলোচনা করে কিছুটা সমাধান করা যাবে। বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে গণতন্ত্র অনেক শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন বিএনপি মানুষকে ভোট না দেওয়ার আহ্বান জানালেও সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনে 50% ভোট কাস্ট হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি না এলেই জনগণ অংশ নেবে না তা সঠিক নয়। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন জাতীয় নির্বাচনের আগে উপনির্বাচন হলে ভোট কম পড়াটাই স্বাভাবিক, তবে বিএনপি সহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে নির্বাচন বা গণতন্ত্র অনেক শক্তিশালী হয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ইইউ ও মার্কিন প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন কোন পর্যায়ের বৈঠকে তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যু কিংবা নির্বাচনকালীন সরকারের বিষয়ে কিছু বলেনি। সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে, আমরা দেখেছেন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে, এবং বিএনপি মানুষকে আহ্বান জানিয়েছিল নির্বাচনে ভোট না দেওয়ার জন্য, এরপরে 50%-এর বেশি অনেক জায়গায় ভোট কাস্ট হয়েছে। সুতরাং বিএনপি না আসলেই যে জনগণ অংশগ্রহণ করবে না সেটি সঠিক যে নয় সেটি প্রমাণিত হয়েছে। অবশ্যই বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন বা গণতন্ত্র অনেক শক্তিশালী হয়। কোনো একজন প্রার্থী যদি বলে বসে যে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে সেটা আসলে সত্য কি না সেটা তো আগে যাচাই করতে হবে, বললেই তো সেটা সত্য নয়। এবং কিছু কিছু প্রার্থী দাঁড়ায় এগুলো বলার জন্য এবং প্রচার পাওয়ার জন্য, আর এগুলো বললে একটু প্রচার হয়। তো যে সমস্ত প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রার্থী হয় তাদের উদ্দেশ্য কি নির্বাচিত হওয়া নাকি প্রচার পাওয়া সেটি একটা বড় প্রশ্ন। ঢাকা 17 উপনির্বাচনের ফলাফল ঘোষণা চলছে আর এই মুহূর্তে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী মাইনুল শোভন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোভন, সবশেষ কয়টি কেন্দ্রের ফলাফল আপনি জানতে পেরেছেন? রাহান, মোট 124টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত 97টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যাতে স্পষ্টতই আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত তিনি এগিয়ে রয়েছেন এবং তিনি 16,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তিনি 4,000-এর বেশ কিছু ভোট পেয়েছেন, অর্থাৎ 16,000-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। রাহান, একটি বিষয় নিয়ে সবসময় যারা দর্শক আছেন তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করে জানার যে আসলে কত পার্সেন্ট ভোট গ্রহণ হলো। এখন পর্যন্ত বলা যায় যে বিকেলে নির্বাচন কমিশন বলেছিলেন যে 14-15% ভোট কাস্ট হবে, কিন্তু এখানে বাস্তবতা দেখা যাচ্ছে তার চেয়েও হয়তো বা কিছুটা কম ভোট কাস্ট হয়েছে। কোনো কোনো কেন্দ্র দেখেছি যে আমরা
27 পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে, আবার কোনো কোনো কেন্দ্র থেকে 4-5% ভোট গ্রহণের তথ্য আমরা এখানে পেয়েছি। আরেকটি বিষয় যেটি এখানে উল্লেখ না করলেই নয়, আমরা এই ধরনের নির্বাচনগুলোতে দেখে থাকি সবসময় যে যখন ফলাফল ঘোষণা করা হয় তখন প্রার্থীরা, সংশ্লিষ্ট প্রার্থীরা তারা এখানে উপস্থিত থাকেন, কিন্তু এখানে কোনো ধরনের কোনো প্রার্থী উপস্থিত নেই, আওয়ামী লীগের প্রার্থী নেই, জাতীয় পার্টির প্রার্থী নেই, এমনকি আশরাফুল আলম হিরো আলম তিনিও এখানে উপস্থিত নেই। অর্থাৎ তবে কিছু সংখ্যক প্রশাসনের কর্মকর্তা এবং সেই সঙ্গে গণমাধ্যম কর্মী, আর আরেকটি বিষয় হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর তারা এখানে উপস্থিত রয়েছেন। এই কন্টেন্ট ক্রিয়েটররাই আসলে নির্বাচনের গুরুত্বটি আসলে বাড়িয়ে দিয়েছে বলা যায়। তো সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পুরোটা জানতে পারবো, তখন এমনিতে নির্দ্বিধায় এখন পর্যন্ত বলা যায় যে আওয়ামী লীগের প্রার্থী তিনি জয়ী হতে যাচ্ছেন, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত বাকি আছে। হ্যাঁ শোভন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হল ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। ব্যালটের মাধ্যমে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই ভোট। জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার প্রার্থী আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত, অন্যদিকে শেষ সময়ে এসে হামলার শিকার হলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরো জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট সহ এর আশেপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট শুরু হয় সকাল 8টায়। বিএনপি বিহীন এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থী সহ 8 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। অনেক কম ভোটারের উপস্থিতিতে দিনভর ছিল নিরুত্তাপ ভোট। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরু আলম শেষ বেলায় এসে হামলার শিকার হন। বনানী বিদ্যানিকেতনের বাইরে এই প্রার্থীর উপর হামলা চালানো হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। বেলা বাড়ার সাথে সাথে উল্লেখযোগ্য হারে ভোটার বাড়েনি। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি সবাই। শান্তিপূর্ণ পরিবেশে দেখা গেল, ভালোই লাগলো, সবকিছুই ভালো লেগেছে। যেহেতু প্রথম ভোটার আমি কেনে, আগে তো এটা সমস্যা ছিল, এটা চাপ দিতে সমস্যা, আসে না আবার দাও আবার দাও, এখন আজকে যেটা দিলাম সে আগের সেটা। ব্যালট পেপার দিলে আমরা হেলসিন ম্যাডাম দিয়ে আসলাম, এটা এখন ঝামেলা নেই। ভোটার উপস্থিতি কম থাকলেও প্রতিটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। প্রত্যেকটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ব্যাচ পড়া আমাদের কেন্দ্রভিত্তিক কমিটি, যে নেতাকর্মীরা যারা আছে, শুধু তারা যদি ভোট দেয়, তাদের মধ্যে যারা ভোটার এবং তাদের আত্মীয় স্বজনরা ভোট দেয়, তাহলে তো 20-25 হাজার ভোট পড়ে যাবে। মানে আওয়ামী লীগ এত শক্তিশালী একটা সংগঠন, নৌকা শক্তিশালী একটা সংগঠন। জাতীয় পার্টি, জাকের পার্টি সহ অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের পরিবেশ নিয়ে কোনো আপত্তি না তুললেও পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী হিরু আলম। ভোটার উপস্থিতি কম বলেও স্বীকার করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন খান। ভোটার উপস্থিতি কম এটা কোনো সত্য, তবে আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, কিছু কিছু কেন্দ্রে বেড়েছে, এখানেও ভোট আস্তে আস্তে বাড়ছে। যে এখানেও যেমন এজেন্টের বিষয় বলেছেন, উনি যথাযথভাবে ফর্ম ফিল আপ করে এখানে তাদের আসতে দেয়নি। এই ভোটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিল পুলিশ, আনসার, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন নির্বাচন কমিশনাররাও। সিসি ক্যামেরায় আমরা কোনো ভোটের অনিয়মের চিত্র দেখতে পাই নাই, আমরা কেউই দেখতে পাই নাই, কোনো রকম অভিযোগও আমাদের কাছে কেউ এখনো পর্যন্ত দেয় নাই। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে হিরো আলমের উপর হামলাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তবে এ হামলার ঘটনার নাটক কি না তা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের মোহাম্মদ এ আরাফাত এ কথা বলেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হামলা করানোর ঘটনার যদি কোনো নাটক ঘটে, এটা নিয়ে কোনো যদি অন্য উদ্দেশ্য থাকে, ষড়যন্ত্র থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, চক্রান্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যা কিছু অন্যায় ঘটবে, হামলা, চক্রান্ত, ষড়যন্ত্র, সব কিছুর বিরুদ্ধে আইনের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এটা আমার দাবি থাকবে ইলেকশন কমিশন এবং দেশের সরকার এবং আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে। ফুটেজ এটা সুবিধা হয়ে গেছে, এই ছবি দেখে দেখে খুঁজে বের করে ফেলেন এরা কারা, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না, আমরা যতটুকু খুঁজি না যে আমরা কাউকে চিনতে পারছি না। চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া 65টি সিদ্ধান্তের মধ্যে
34টি বাস্তবায়ন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে 2023 সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে তিনটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভার 5টি বৈঠকে 65টি সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে 34টি। একই সময়ের মধ্যে 2টি নীতি ও কর্মকৌশল এবং 6টি চুক্তি ও প্রোটোকল অনুমোদন করা হয়। এছাড়া বৈঠকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়ার চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংসদে 5টি আইনও পাশ করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়। তিনি বলেন, 2014 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে নতুন ব্যাংক করার ঘোষণা দেওয়া হয়। এ ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাণিজ্য এবং উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করা। বৈঠকে ন্যাশনাল ট্যারিফ পলিসি 2023-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। ক্যাবিনেট সচিব বলেন, ট্যারিফ কমিশন থাকলেও নির্দিষ্ট কোনো নীতি ছিল না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশি পণ্যের বাজার তৈরিতে সহায়তা করতে এ নীতি করা হয়েছে। বান্দরবানে কলা গাছের তন্তু দিয়ে তৈরি কলাবতী শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছে। কলা গাছের তন্তু থেকে তৈরি তিনটি শাড়ি ও 2টি জুয়েলারি বাক্স সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার হাতে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি। কলা গাছের তন্তু দিয়ে মণিপুরি ডিজাইনের প্রথম শাড়ি তৈরি করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। তবে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি তিনটি তৈরি করেছেন তাঁতশিল্পী অঞ্জলি দেবী ও দত্ত সিংহ। এ সময় বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি মাচাং ঘরের মডেল এবং বান্দরবানের জেলা ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। ভুল চিকিৎসা ও নবজাতক সহ মায়ের মৃত্যুর অভিযোগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের 2 চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে প্রাইভেট চেম্বার ও বেসরকারি হাসপাতালে সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। এর আগে গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ আজ ও আগামীকাল দেশের সব চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার ও প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার কর্মসূচির ঘোষণা দেয়। এ ঘোষণার সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দেয় স্ত্রী ও প্রসূতি রোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি। কর্মসূচিতে ব্যক্তিগত চেম্বার বন্ধ রাখার কথা বলা হলেও মূলত বেসরকারি পর্যায়ের সব চিকিৎসা কার্যক্রমই মুখ থুবড়ে পড়েছে। এতে ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। এদিকে রাজশাহীতেও প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিকে চিকিৎসা দিচ্ছেন না চিকিৎসকরা। কোনো ধরনের তদন্ত ছাড়াই 3 চিকিৎসককে কারাগারে রাখায় এ পেশাকে হেয় করা হয়েছে বলছেন চিকিৎসকরা। দর্শক, রাজধানীতেও কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এই মুহূর্তে গ্রিন রোডে আছেন সহকর্মী ফরুক বাবু, সরাসরি কথা বলছি তার সাথে। বাবু, রাজধানীতে তো চিকিৎসকদের কর্মবিরতি চলছে, সেখানে রোগীদের ভোগান্তির কি চিত্র দেখছেন আপনি? রায়হান, আপনি জানেন আজকে আজকে এবং আগামীকাল দুদিন ডায়েরি বিভাগে যেসব চিকিৎসকরা রয়েছেন তারা চিকিৎসা বন্ধের একটা ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে তাদের সাথে আসলে অন্য সব চিকিৎসকরা একটা প্রকাশ করেছিল তারা আজ চিকিৎসা সেবা বেসরকারি যেসব আপনার মেডিকেল তারা প্রাইভেটই বেসরকারি ব্যক্তিগতভাবে যারা চেম্বার করে সেই চেম্বারে তারা আসলে কোনো ধরনের রুগী দেখবে না। তো আমরা আসলে আজকে দেখতে পাচ্ছি যে রাজধানীর গ্রিন রোডে আসলে কোনো হাসপাতালে ওই ধরনের আসলে রোগীদের চাপ নেই এবং যে সকল রুগী এসেছেন না জেনে যে আজ ব্যক্তিগত চেম্বার ডাক্তাররা করবেন না তারা আসলে অনেক ভোগান্তিতে রয়েছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী আসলে অনেকে এসেছেন যারা গর্ভবতী মাদেরকে নিয়ে যে সেই চিকিৎসা পাওয়ার প্রত্যাশায় কিন্তু এখানে আসলে কোনো ধরনের চিকিৎসা না পেয়ে এবং কেউ কেউ বলছে যে এই যে চিকিৎসকরা তাদের যে জিম্মি করে রাখার বিষয়টা এবং এই জন্য আসলে রোগীরা বারবারই হাসপাতাল কর্তৃপক্ষের দিকেও তারা নজর আঙুল তুলেছেন যে কর্তৃপক্ষ কেন আসলে তাদের এই চিকিৎসার বিকল্প কোনো ব্যবস্থা রাখে নাই। কারণ হচ্ছে একটা একটা চিকিৎসা কেন্দ্রে ইনডোরে চিকিৎসা চলছে এবং সেখানে আসলে যারা ভর্তি রয়েছেন ভর্তি রোগীদের জন্য চিকিৎসা রয়েছে কিন্তু নতুন যেসব রোগী আসছেন তারা আসলে কোনো ধরনের চিকিৎসা না পেয়ে আজকে চলে যাচ্ছেন এবং কোনো ধরনের তারা তথ্য পাচ্ছেন না যে আসলে কবে নাগাদ চিকিৎসা তারা পাবেন। কারণ আগামী দুদিন আগামীকাল পর্যন্ত আসলে বন্ধ রয়েছে ডাক্তারদের ঘোষণা করা যে চিকিৎসা সেবার বিষয়টি এবং পরবর্তীতে কবে দেখবে আসলে সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারছেন না এবং হাসপাতাল থেকে আমরা হাসপাতালে বারবার যোগাযোগ করেছি তারা ক্যামেরায় কথা না বললেও তারা তথ্য জানিয়েছে যে আসলে তারা ইনডোরে তাদের সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা রেখেছে। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের চিকিৎসকদের ধর্মঘটের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ফরুক বাবু।
ইংরেজি দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। সফরের দশম দিনে গুলশানের ইইউ দূতাবাসে এ আলোচনা হয়। ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে অংশ নেন ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোহান চৌধুরী, নিউ এজ সম্পাদক নুরুল কবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এডিটর ইনাম আহমেদ এবং প্রথম আলোর ইংলিশ ওয়েবের প্রধান আয়েশা কবির। পরে সাংবাদিকদের ইকবাল সোহান চৌধুরী জানান, গণমাধ্যম কর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে। বাংলাদেশে আসার জন্য ইইউ কে ধন্যবাদ জানিয়ে নিউ এজ সম্পাদক নুরুল কবির জানান, সুষ্ঠু নির্বাচন প্রশ্নে তাদের বাংলাদেশে আসা দুঃখজনক, এদেশের মানুষের সুনাম নষ্ট হয়, দেশে ফিরে ইইউ প্রতিনিধিদের এমন প্রতিবেদন না দেওয়ারও আহ্বান জানান সম্পাদকরা। একটা ইউনাইটেড ভয়েস ফ্রম আওয়ার কমিউনিটি দ্যাট উই ওয়ান্ট মোর ফ্রিডম, উই ওয়ান্ট লেস রিপ্রেশন, এবং আমরা প্রফেশনালি যেন আমাদের ডিউটিগুলো যেন আমরা উইদাউট এনি হিন্ড্রেন্স আমরা যেন পালন করতে পারি। আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা এত হাজার মাইল দূরে এসে আমাদের দেশের ইলেকশনের জন্য সুন্দর করার জন্য চেষ্টা করছেন, বাট একই সঙ্গে এটা বেদনাদায়ক যে আমাদের তার ব্রাসেলসের ইলেকশন ঠিক করার জন্য যেতে হয় না। আমরা অনুরোধ করি আপনারা এমন কোনো রিকমেন্ডেশন দিবেন না যাতে আপনাদের রেপুটেশন অসুন্দর হয়ে যায়। নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ নিবন্ধন না পাওয়া দশ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অভিযোগ, সরকারের প্রেসক্রিপশনে তাদের প্রতি অবিচার করা হয়েছে, নিবন্ধন দেওয়া হয়েছে অজানা অপরিচিত দলকে। 26 জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দলগুলো। জিএম হাসানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলোতেও চলছে নির্বাচনী তোড়জোড়। এরই মধ্যে গত রবিবার নির্বাচন কমিশন সভায় নতুন দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে 2022 সালের মে মাসে নতুন দলের নিবন্ধনের আবেদন চায় ইসি। নির্ধারিত সময়ে 93টি নতুন দল নিবন্ধনের আবেদন করলেও শেষ পর্যন্ত টিকে থাকে 12টি দল। দলের নিবন্ধন না পাওয়া জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে 10টি দল। এই যে এতগুলো সুপরিচিত, সক্রিয় এবং রাজপথে সংগ্রামরত রাজনৈতিক দল বাদ দিয়ে যাদের নিবন্ধন দেওয়া হয়েছে তাদের নাম আপনারা কয়জন শুনেছেন, তাদেরকে কি আপনারা চেনেন, তাদের কি আদৌ কোনো অফিস নেতা কর্মী আছে? বাংলাদেশের এই নির্বাচন কমিশনের বিন্দুমাত্র নিরপেক্ষতা নাই। সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য গঠিত এই প্রতিষ্ঠানটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। আমাদের নেতাকর্মীরা দেখতে চায় যে তারা কোথায় অফিস করেছে। এই বাংলাদেশের 68,000 গ্রামের ভিতরে আমরা দেখতে চাই, আমরা বলতে চাই যে অবশ্যই এগুলোর কোনো অফিস নাই, এগুলো হচ্ছে সরকারের এজেন্সিদের কাজ, সরকারের গোয়েন্দা সংস্থার কাজ, এবং এই বিএনপিকে ভাঙার, বিএনপিকে নিয়ে যে চরম এক ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের একটা নীল নকশা হচ্ছে এই বিএনএম। নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ তাদের। 26 জুলাইয়ের আগে নির্বাচন কমিশন আমরা ঘেরাও দেব, সবাই মিলে যদি সম্ভব হয় তাহলে একত্রে দিব, না হলে যার যার সুবিধাজনক সময়ে প্রত্যেক দল দেন। এই আহাম্মক কর্ম এই নির্বাচন কমিশন, এবং এখানে যেটা বলা আছে এটা ঠিক, চাটুকার দলদাস যারা এই শেখ হাসিনার আমলেই পা চেটে গোলামি করে সচিব হয়েছে, আমলা হয়েছে, তাদেরকে পুরস্কৃত করেছে আবার আর একটা গোলামি করার জন্য। তাদের যেই অফিসের ঠিকানা দেওয়া হয়েছে সেখানে গিয়ে একটা স্টেশনারি দোকান পাওয়া গিয়েছে, এবং সেই স্টেশনারি দোকানদার বলেছেন যে আমাদের নাম এই রাজনৈতিক দলের নিবন্ধনের তালিকায় দিয়ে তার বিরুদ্ধে আমরা মামলা করব। এই ধরনের রিপোর্ট হওয়ার পরও নিবন্ধন দেওয়ার সময় আপনারা যে নির্লজ্জ বিবেকহীন কাজটা করেছেন এটা ঘৃণা জানাতেও আমাদের কষ্ট হচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতারা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। সোমবার সারা দেশে 8 জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রকোপ বেশি রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখরা, ডেমরা, ধলপুর আর জুরাইন এলাকায়। এসব এলাকার বেশিরভাগ রোগী চিকিৎসা নিচ্ছে মুগদা মেডিকেলে। হাসপাতালটি পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, মুগদায় রোগী ধারণের আর জায়গা নেই, তাই ডেঙ্গু আক্রান্তদের অন্যান্য হাসপাতালে ভর্তির পরামর্শ তার। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। 500 শয্যার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছে অন্তত 1185 জন।
ওয়ার্ডে জায়গা না পেয়ে ফ্লোর বারান্দা সিঁড়িঘরেও ঠাই হয়েছে অনেক রোগীর। তারপরও অব্যবস্থাপনার বিস্তর অভিযোগ। স্যালাইনটা কি চলে না না চলে, রুগীরা কেমন আসে না আসে, রাত্রে বিকালে সকালে হারা আসে না। এখানে কিছু ইয়ে আছে, সিস্টার আছে, ওনার ব্যবহার ঠিক না ওনাদের। আমার বাসায় তিনজন এই ডেঙ্গু রুগী, কেউ ডাকলে পেজামা পেনা, ফাইল দেখতে গেলে সে ফাইল ফালা দেয়, যান সরেন সরেন। হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম। রোগীর সেবায় মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তারা। ব্যবস্থা তো আছে, কোনো জায়গায় ঘাটতি দেখছেন, এখন ফ্লোরে শুয়ে আছে। এখন এই লোকগুলো যদি আমি সিটি কর্পোরেট DNCC-তে নিতে পারতাম তাহলে তারা ফ্লোরে দেখতেন না, সবাইকে বেডে দেখতে পারতেন, কিন্তু তারা তো যাচ্ছেন না, তারা এখানে থাকতে চাচ্ছেন, তারা এই এলাকার পেশেন্ট। তার ফ্লুইড ম্যানেজমেন্টটা বাড়িতে বসে হয় না, না হওয়ার কারণে যে হেমোরেজিক শকে চলে যায়, শকে চলে যাওয়ার পরে যখন এখানে আসে তখন আর এটা ওনারা ম্যানেজ করতে অনেক সময় আর ম্যানেজ করার টাইম থাকে না, সময় থাকে না। এই মেসেজটা দেন যে জ্বর হলে সাথে সাথে টেস্ট বাধ্যতামূলক, টেস্ট করলে ডেঙ্গু পাওয়া গেলে হসপিটালে আসা বাধ্যতামূলক। নর্থ সিটি কর্পোরেশন হাসপাতালটা আমরা চালু করছি, এটা চালুই আছে, সেখানে আজকে রুগী ভর্তি আছে 174 জন, অল্প কয়েকজন কোভিডের রুগী ছাড়া আর বাকি সবই ডেঙ্গু রুগী। ওখানে কিন্তু আমাদের 800 বিছানা আছে, 800 ডেঙ্গুর জন্য ডেডিকেটেড আছে, 200 আমার ICU আছে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, এলাকাবাসীকেও জানাতে চাই যে ওটা একটা ভালো হাসপাতাল, তো কাজেই ওখানে জনবলেরও সংকট নেই, বিছানাগুলো কিন্তু খালি আছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, দয়া করে আপনারা এই তথ্যটি প্রচার করুন, এই জায়গাগুলোতে আমাদের যথেষ্ট সুযোগ আছে রোগী ভর্তি করার। ডেঙ্গু এখন কেবল রাজধানীতে নয়, ছড়িয়ে গেছে সারা দেশে, জানালেন স্বাস্থ্য সচিব। তাই জ্বর হলেই সময় নষ্ট না করে ডেঙ্গু টেস্ট এবং দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ তার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। রাষ্ট্রপতি কোরিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। কোরিয়ায় বাংলাদেশী জনশক্তির দক্ষতার প্রশংসা করেন রাষ্ট্রদূত। এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন সুইজারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত রেতো রেঙ্গালি। রোহিঙ্গা ইস্যুতে সুইজারল্যান্ডের সহযোগিতার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এরপর রাষ্ট্রপতির সাথে দেখা করেন অস্ট্রিয়ায় মনোনীত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সোমবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন তিনি। কোর অফ ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশ মাতৃকার সেবায় কোরের অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান। এছাড়াও দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে কোর অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন SM শফিউদ্দিন আহমেদ। সম্মেলনে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বৃক্ষরোপণে অংশ নেন সেনাপ্রধান। অর্থ পাচার মামলায় ঢাকার প্রভাবশালী ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় বাকি 7 আসামিকে 4 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের রায় দেন। রায়ে যেসব আসামির 4 বছরের কারাদণ্ড হয়েছে এর মধ্যে আছেন দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল, শহীদুল, শামসাদ, কামাল ও আনিসুল ইসলাম। এর আগে গত 15 জুন ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম রাষ্ট্র আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 25 জুন দিন ধার্য করেন। সেদিন আসামিপক্ষের আইনজীবী অধিকতর যুক্তি উপস্থাপন করেন। এরপর আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম মামলার রায় ঘোষণার জন্য 17 জুলাই নতুন দিন ধার্য করেন। বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের সময় চালানো অভিযানে 2019 সালে 20 সেপ্টেম্বর 7 জন সশস্ত্র দেহরক্ষী সহ জিকে শামীমকে আটক করে র্যাব।
সদরঘাটে বুড়িগঙ্গায় বালু বোঝাই বালখেডের ধাক্কায় গতরাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি 12 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বালখেডের চালক সহ আটক করা হয়েছে 6 জনকে। রবিবার রাত 8:30 দিকে সদরঘাটের বালখেডের ধাক্কায় ডুবে যায় ওয়াটার বাসটি। সোমবার সকাল 6টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ অগ্রদূত ওয়াটার বাসটিকে টেনে তোলে। পরে ওয়াটার বাসটি শ্যামপুর বিআইডব্লিউটি এর ইকো পার্কের কাছে শ্যামপুর ফায়ার সার্ভিসের কাছে রাখা আছে। এদিকে সদরঘাট নৌ থানা পুলিশ এই ঘটনায় আরবি এন্টারপ্রাইজ নামের বালুবাহী বালখেডটিকে জব্দ করেছে এবং এর চালক সহ 6 জনকে আটক করেছে। এ ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারকে 25,000 টাকা আর আহতদের পরিবারকে 15,000 টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। তামাশার গণতন্ত্র চালু করেছে আওয়ামী লীগ, হিরো আলমকেও সহ্য করতে পারছে না, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচনে এলে বিএনপির সাথে সংলাপের আভাস কৃষিমন্ত্রীর। বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশ নিলে শক্তিশালী হবে গণতন্ত্র, মন্তব্য তথ্যমন্ত্রী। ফলাফল ঘোষণা চলছে ঢাকা 17 আসনের। এগিয়ে নৌকার প্রার্থী, বিকেলে হামলার শিকার হিরো আলম, নাটক কিনা খতিয়ে দেখার আহ্বান আরাফাতের। চিকিৎসকদের চেম্বার ও প্রাইভেট প্র্যাকটিস বন্ধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে মুখ থুবড়ে পড়েছে বেসরকারি পর্যায়ে চিকিৎসা কার্যক্রম, ভোগান্তির শিকার রোগীরা। ইংরেজি দৈনিকের সম্পাদকদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা রাখার আশ্বাস। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।